কলকাতা ক্যানভাসে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি গৈরিকা। আজকের যে বিষয় সেটা কিন্তু একটা রান্নার টিপস। মুখে বলছি, খুব সহজ বলে আর করে দেখালাম না, মুখেই বলছি। আশা করি আপনাদের ভালো লাগবে বা মনেও থাকবে। আপনারা বরং লিখে নিন, আমি মুখে বলে দিচ্ছি। কিন্তু রেসিপিটা বলার আগে আমার আবদারটা করে নিই, যিনি প্রথম দেখছেন কলকাতা ক্যানভাস তার জন্য বলি প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস। নানা ধরনের টিপস এবং নানা ধরনের রেসিপি পাবেন এই কলকাতা ক্যানভাসে। কিভাবে করবেন সাবস্ক্রাইব একটু দেখে নিন। প্রথমে এই লাল সাবস্ক্রাইব বাটন প্রেস করুন, তারপর দেখবেন একটি বেল চিহ্ন আসবে, এই বেল চিহ্নটায় এবার প্রেস করুন। এতে আপনি সবার প্রথম ভিডিওর আপডেট পেয়ে যাবেন। সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ। প্রথমেই বললাম আজকের বিষয় একটা রেসিপি, সোয়াবিনের বড়া। অনেকেই আপনারা জানেন, আর যারা ধরুন জানেন না আমার মতো নতুন শিখছেন, আমি কিন্তু আজকে নতুন শিখেই আপনাকে বলছি। তাই জন্য বলছি যে যারা নতুন শিখছেন তাদের জন্য বলি, আর যারা জানেন তাদের আবার মনে করিয়ে দিই কীভাবে করা হয় সোয়াবিনের বড়া। প্রথমে সোয়াবিনটা ভিজিয়ে নিন, গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে নিন। এমনিতেই রান্না করতে গেলে আমরা সোয়াবিন ভিজিয়ে নিই, জানি আমরা সকলেই যে গরম জলে একটু ভিজিয়ে রাখতে হয়, তো সেই রকমভাবেই এটাকেও ভিজিয়ে রাখুন। আর যতক্ষণ আপনি ভেজাচ্ছেন তার মধ্যে একটা কাজ করে নিন, গোটা জিরে আপনি ভালো করে ভেজে নিন, শুকনো খোলায় ভালো করে ভেজে নিন। জিরে ভাজার কিন্তু একটা খুব সুন্দর গন্ধ হয়। তো এরপর ওই ভিজিয়ে রাখা সোয়াবিন, ওই ভাজা জিরে আর সুজি গুঁড়ো, রসুন কুচি, কিছু রসুন কোয়া নেবেন। ধরুন যদি 7-8টা আপনি বড়া করেন তাহলে 5-6টা রসুন কোয়া দিলেন। কেউ যদি তার মধ্যে একটু ঝাল দেবেন মনে করেন তাহলে একটু লঙ্কা কুচিও দিয়ে দিতে পারেন। আর একটু নুন, নুনটা অবশ্য পরে মেশাবেন। প্রথমে আপনি ওই সোয়াবিনটা, রসুন কুচি, সুজি গুঁড়ো এবং ভাজা যে জিরে সেটাকে একসঙ্গে শিলনোড়াতে পেস্ট করুন, মিক্সিতে নয়, হাতে শিলনোড়াতে পেস্ট করুন, তাহলে খুব বেশি ভালো হয়, মিহি হয় মাখাটা। তার সঙ্গে যেটা বলেছিলাম, যদি ঝাল খান তাহলে লঙ্কা দেবেন, একটু লঙ্কা কুচিও দেবেন বাটাটার মধ্যে। এভাবে সব একসঙ্গে বেটে তার মধ্যে একটু নুন দিলেন, হলুদ দিলেন, দিয়ে মিশিয়ে সেটা ভালো করে বল বল করে একটু বলের মতো করে নিয়ে ভাজলেন। দেখবেন খেতে ভীষণ ভালো লাগবে এবং ভীষণ সুস্বাদু খাবার। আর সব থেকে বড়ো কথা, সোয়াবিন কিন্তু আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী, সেটা আমরা সকলেই জানি। এই যে সোয়াবিন যদি নানারকমভাবে খাওয়া যায়, যত বেশি সোয়াবিন খাওয়া যায় ততই আমাদের ভালো, তাই নানারকমভাবে সোয়াবিন খাওয়ার চেষ্টা আমরা করব। তো এই বড়াটা আপনারা করে খান, যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন কলকাতা ক্যানভাস। নমস্কার।